গতকাল সকাল আটঘটিকায় করবুক মহকুমার সুকনাছড়ি ভিলেজের সাজাইমক নামে একজন 28 বছরের তরতাজা যুবক সকাল 8টাতেই তার অস্বাভাবিক মৃত্যু ঘটে। অর্থাৎ পুলিশ বা জেল কর্তৃপক্ষ যেরকম ভাবে জানিয়েছে, এটা আগে হয়েছে কিনা জানা নেই, কারণ এরকম কোনো ফরেন্সিক রিপোর্ট হয়। তো এই ঘটনা অত্যন্ত রহস্যজনক, সন্দেহজনক, গভীর উদ্বেগের। এই কারণে গত এই বিজেপি আইপিএফটি জমানার 27 মাসে পরপর এরকমভাবে জেলখানায় এবং আরও কয়েকটা লকআপে এইভাবে বিচারাধীন বন্দী বা যারা নানাভাবে আটক আছেন তাদের মৃত্যু হল, একটা ঘটনার ক্ষেত্রে তো কোনো সুস্থ তদন্ত নেই। কাজেই এটাও এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেরকমই একটা খুবই রহস্যজনক ঘটনা, এবং এই ঘটনা আরো বেশি সন্দেহ উদ্রেক করেছে। এই কারণে এই যুবকটা সকাল 8টায় মারা গেছে বলে তারা বলেছেন বা জানানো হয়েছে। তো একটা লোক মারা গেলে পরে তার আত্মীয় স্বজনের কাছে তার ডেড বডি, মরদেহ তুলে দেওয়া হবে, তার আগে সরকারিভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, এগুলো কিছুই করা হয়নি। তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে তোমরা আসো তার আগে জামিন নেওয়ার জন্য। তারা এসে দেখে তার ডেড বডি, অর্থাৎ এটা লোকটা মৃত। সন্দেহের প্রথম কারণ একটা। দ্বিতীয় হল যে এরকম একটা ঘটনা ঘটল, বিপর্যয় ঘটল, কোনো তদন্ত নেই। গতকাল মধ্যরাতে রাত প্রায় 2টা নাগাদে নাকি অমরপুরে শ্মশানে এটাকে পোড়ানো হয়েছে, পুলিশ নিজেরাই পুড়িয়েছে। পরিবারের আত্মীয়দের কোনো রকমের কনসার্ন না নিয়ে কাজে এই ঘটনায় আমরা যেমন যুগপথ বিস্ময় প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, তার সাথে দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে যে উচ্চ আদালতে কর্মরত একজন বিচারকের নেতৃত্বে এটা তদন্ত হোক। কেননা পুলিশকে দিয়ে যে পদস্থ অফিসার বা অন্য থানার কোন অফিসারকে দিয়ে তদন্ত করে এর আসল ঘটনা, এই রহস্য উন্মোচিত হবে না, কারণ তারাই হল এর সাথে যুক্ত, মানে ঘটনাবলী তাই বলে। কাজেই একটা নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার। এটা সম্ভব একমাত্র যদি বিচার বিভাগে তদন্ত হয় উচ্চ আদালতের কাউকে দিয়ে। এক, দুই, আমরা নিশ্চিত যদি তদন্ত হয় একটা 28 বছরের যুবক, সে মাত্র কদিন আগে ফিরেছে চেন্নাই থেকে, সেখানে একটা কারখানায় কাজ করত, এই লকডাউনে কাজ হারিয়েছে, 29 তারিখ এই বাড়িতে ফিরেছে এবং হোম কোয়ারেন্টাইনে ছিল। এবং পুলিশ কত অমানবিক, এই হোম কোয়ারেন্টাইন থাকা অবস্থাতে মধ্যরাতে গিয়ে তাকে তুলে নিয়ে এসেছে। এটাই কি এই রাজ্যের বিচার? কাজেই রহস্য সেখানে আরো বেশি ঘনীভূত হয়েছে। কাজেই এই পরিবার তার এই আয়ের উপর নির্ভরশীল। আমরা দাবি জানাব যে সরকার এই পরিবারকে একটা চাকরি দিয়ে তার পরিবার প্রতিপালনের জন্য, যদিও একটা মানুষের মৃত্যু কোনো চাকরি বা কোটি টাকা দিয়ে তার ক্ষতিপূরণ হয় না, তবে সে ব্যবস্থা করা হোক। তার সাথে এই বিচার বিভাগ তদন্ত করার পর যারা দোষী, এবং দোষী অবশ্যই বেরোবে, তাদের কঠোর শাস্তি প্রদান করা হোক। গণমুক্তি পরিষদ যা জানাচ্ছি, যদি তা না হয় তাহলে আজকে এই খবর পেয়েছি ইতিমধ্যেই শিলাছড়ি থানাতে প্রায় 500 লোক ঘেরাও করেছে, এটা নিয়ে আরও উত্তেজনা হবে। এরকম উত্তেজনা না হোক এই সময়তে, এখন এই লকডাউন চলছে, করোনা রোগের প্রতিরোধের চলছে, কাজে কোনোরকম যাতে এরকম আইন শৃঙ্খলা অবনতি না ঘটে, শান্তি বজায় থাকে, সরকার
তাড়াতাড়ি সুস্থ তদন্তের এবং পরিবারকে পুনর্বাসনের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক। আমরা এই দাবি জানাচ্ছি।